দেখতে পাচ্ছো প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, সবাই বেরিয়ে পড়েছে আনন্দ করতে, কেনাকাটা করতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। তো আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে তোমাদেরকে কিন্তু আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের, আর যারা বড়রা আছো, ছোটরা আছো, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার অ্যাকচুয়ালি বেরোবার একদম ইচ্ছা ছিল না, শরীরটা খুব টায়ার্ড লাগছে, কারণ পরপর কদিন 3-4 দিন ধরে আমি বেরিয়েছি। তো ভাবলাম যে আজকে ঘরে একটু খুব ঠান্ডা পড়েছে কলকাতায়, তো ভালো করে ঘুম দেবো। কিন্তু মেয়েকে নিয়ে একটু ভাবলাম না, যাই একটুখানি পার্ক স্ট্রিটে ঘুরে আসি, আলো ফালো দিয়ে সব সাজিয়েছে, আর ওখানে কেক বিক্রি হচ্ছে, মানে পুতুল টুতুল, ক্রিসমাস ট্রি, নানা রকম সব জিনিস, অনেক লোকের সমারোহ, খুব ভালো লাগে দেখতে, এই সময়টা মিস করব। তো সেই জন্য মেয়েকে নিয়ে একটুখানি বেরোচ্ছি। রাজা দাঁড়িয়ে থাকার কথা 5:30, এখন এখানেই 6টা বাজে। এই দেখো এখানেই 6টা বাজে, বুঝতে পারছো রাজা কেমন চেঁচাবে, ও জানে আমার লেট হবে। এখন তো অনেক রাত পর্যন্তই খোলা থাকবে, যাব একটু ঘোরাঘুরি করব, জাস্ট কেনাকাটা কোনো কিছু না। কালকে কেক টেক সব কিনে নিয়ে এসেছি বরানগর থেকে, তবুও কেকও কিনবো, একটু টুটি ফুটি কিনবো, চকলেট কিনবো, মেয়েকেও কিছু যদি কিনে দিই, কিছু যদি কিনে দিই যদি মনে করি, যদিও কেনে, সেরকম কোনো উদ্দেশ্য নেই, জাস্ট একটু ঘোরাফেরা করতে যাচ্ছি। তো সাথে থাকো আমার সাথে, চলো তোমরাও। মেয়ের আর হয় না রে, পরে চ। হাই হ্যালো করছো? আর নিয়ে নিচ্ছি মাথায় দেওয়ার, খুব নরম নরম মোটা মোটা মাথার টুপি, আজকে এক গাদা বার করেছি। চলো আর লেট করবো নাকি, দেরি হয়ে গেছে, টাটা ভাই। প্রচুর ভিড় হয়েছে দেখো না, বন্ধ রাখছি, আমরা মেট্রো চলে এসেছি, পুরো দৌড়াদৌড়ি করে সবাই ঢুকলো, প্রচন্ড ভিড় হয়েছে, দৌড়াতে দৌড়াতে সব লাফা ঝাপা করে আমরা মেট্রো থেকে এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা এখান দিয়ে হাঁটবো সোজা, দেখি রাজার সাথে মিট করি, রাজা কোথায় দাঁড়িয়ে আছে, যে মেয়ে জল তুলে দিল, জল চেষ্টা করছিল। বলি ম্যাডাম, বলি ম্যাডাম, বলি 151। গেলো বছরে বরঞ্চ ভিড়টা কম ছিল, ভালো লাগছে, প্রচুর লোক হয়েছে, গতবারে লোক কম ছিল। চলো রাজা চলো, এবার আমি ক্যামেরাটা বন্ধ করছি। এই যে রাজা, হাই হ্যালো বলেছো? হ্যাঁ হাই হ্যালো। টানলে বাড়বে, দেখতে পাচ্ছ সব কেমন করছে, কেমন ভাবে সব ডাকছে, সব মজা করে করে করছে, ওই করছে। এখানে এগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, এই একটু দেখাতো, হাত দিয়ে ঢোকাতে পারবে, নরম আছে, চুলচুল করছে, মাথায় পুরো ঘুরে। কত কইটা? হ্যাঁ 695, 599, 695 সব আলাদা দাম। নেই বলছি এটা আমাকে নিয়ে, হ্যাঁ বলে আমরা একটুখানি জামা কাপড় টুকটাক কিনলাম, এবার একটু আমরা এগিয়ে যাচ্ছি, দেখি নে আর কি নেয় না নেয়। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, সবাই বেরিয়ে পড়েছে আনন্দ করতে, কেনাকাটা করতে। চলো পুচকে পুচকে সোয়েটার, রাজা দেখো, রাজা দেখো, দেখো সুন্দর সুন্দর, বন্ধুরা দেখো কি সুন্দর ছোট ছোট সোয়েটার গুলো পুচকে পুচকে। কত করে গো দাদা? কোনটা? 120 টাকা। বাচ্চাদের এখানে সব পাওয়া যায় দেখো, এগুলো হচ্ছে তোমার এই না পটি করার জন্য, হ্যাঁ ওটা পটি করার জন্য।
চিকেন আছে ভেজ আছে ভেজ কত করে 20 টাকা মানে ভেজ পেঁয়াজ আমাদের তো ভেজ চলবে না পেঁয়াজ না পাপিয়াদের বাড়িতে আমাদের জন্য কেক বানিয়েছে প্রচুর আমি কালকে দিয়ে এসেছি প্রচুর একটা দিই দাও একটা দিই দাও একটা কত করে দিচ্ছ এরা 1 কেজি 120 টাকা আর এগুলো হচ্ছে ট্যাপারি না গো হ্যাঁ ট্যাপারি এটা তো ট্যাপারি এই ফলটা কে বলতো জানো এটা আর এখানে আছে তোমার কাঁচা টমেটো না এটা কি জানো কুল কুল নারকলে কুল আর এখানে কামরা আছে ব্যাপারি দেবে চলে ব্যাপারি 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 क्या हुआ क्या हुआ এটা 60 টাকা পিস আছে মানে একটা পিসের দাম কত 60 টাকা লাগবে কোনটা নাই আয়া ভাই দেখো এখানে চলে এসেছি আমরা একটু নিউ মার্কেট থেকে বেরিয়ে গেলে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ঘর বাড়ি সাজানোর জন্য যা যা আছে চা খাবো আমরা একটু বসেছি আজকে তো শুক্রবার বাইরে কিচ্ছু খাবো না টাকা থেকে তো সে চা খেলে দেখো দুধ দেখো চায়ের দুধ দেখো দেখো চায়ের দুধ দেখো তো আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে এবার আমরা যাব আস্তে আস্তে মেয়ে শুধু কি কিনতে যাচ্ছে বললি স্টার কিনবে আর কি ওখানে অনেক বেশি দাম বলছে বলতে পারলো নেওয়া হয়নি দেখি কতটা কি আর কিছু টুকটাক নিয়ে আমরা এবার বাড়িতে চলে যাবো এই অগ্রগুলো ছাড়া হবে না নর্মাল এইগুলো দিবি ঝোলানো ওটা শুধু আমি এন্ট্রান্সটা ছড়াবো আচ্ছা ঠিক আছে আর কিছু করবো ঘর জাবড়া করবো নিয়েছি একটা বড় কাল মিলেগা বলতে বলে না কিতনা দেগা 220 এমন দাম বলছে আমরা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বাসতলে কি হতো বাবু বুঝলি হাতে এত জিনিস আছে তাই গাড়ি করে চলে এলাম নাহলে এই তো টপ করে এই পাহাড়া চলে যায় টপ করে ট্রেন ধরে জট করে বাড়ি আমাদের ট্রেনে একদম মুহূর্তের মধ্যে বাড়ি চলে যায় ট্রেনের মতো তো আমি আর মেয়ে এখন আমরা একটা উবের করে নিয়েছি নিয়ে বাড়ি যাচ্ছি আমি দুর্গাপূজার সময় ঠাকুর দেখে যখন ফিরছিলাম রাত্রিবেলা দুটোর সময় আড়াইটার সময় তখন এটা দিই আড়াইটাটা পরে দিই তো এটা দিয়ে ফিরছিলাম সকাল হলে গো বাড়িতে গিয়ে চা টা খেয়ে নিলাম 11:30 বাজলো আমরা এখন বাড়িতে ফিরেছি অনেকটা দেরি হয়ে গেছে কেন মেইনলি রাজার জন্য দেরি হয়ে গেছে রাজা আমাদের এমন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমরা যার জন্য মেট্রোটা পেলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত তো অনেক দেরি হয়ে গেছে তারপর গাড়িও পাচ্ছিলাম না তো যা হোক করে গাড়ি পেয়েছি আমরা এখন 11:30 বাড়িতে ঢুকেছি এখন অবশ্যই আমি চা খাবো নাহলে কফি খাবো হাত পা ধোবো মেয়েও আমার রুটি কিনে নিচ্ছি মেয়ের তরকারি করা আছে তো আজকে আর কিচ্ছু দেখাচ্ছি না তোমরা সবাই ভালো থাকো তো বড়দিন তো বুঝতে পারছো সবাই খুব আনন্দ করো এনজয় করো ঘুরতে বেরো কেক খাও সুস্থ থাকো ভালো থাকো আর সবাই আমার পাশে থাকো সাথে থাকো আজকের মতো গুড নাইট পরে আবার কালকে কথা হবে লাভ ইউ অল